আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে নিয়ে হাজির হয়েছি তেলাকুচুর পাতার রেসিপি নিয়ে। আমাদের বাসা বাড়ির আঙিনায় আমরা বিভিন্ন ধরনের সবজি চাষ করে থাকি, কিন্তু অযত্নে যে গাছগুলো বেড়ে ওঠে আমরা সেগুলোর মূল্যায়ন কখনোই করি না। ঠিক তেমনি একটা সবজি রয়েছে আমাদের বাসা বাড়িতে, তেলাকুচুর পাতা, যেটা রয়েছে ঔষধি গুণাগুণ ভরপুর। আপনার ডায়াবেটিক্স থেকে শুরু করে উচ্চ রক্তচাপ, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে তেলাকুচুর পাতার রসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো এই তেলাকুচুর পাতাই আমরা বিভিন্নভাবে রান্না করে খেতে পারি অথবা কাঁচা রসও খেতে পারি। তো চলুন আজকে আমরা তেলাকুচুর পাতার চপ তৈরি করে নিই। এখানে দেখতেই পাচ্ছেন আমি তেলাকুচুর পাতার চপ তৈরি করছি। 1 কেজি তেলাকুচুর পাতা ভালো করে পরিষ্কার করে নিয়ে সিদ্ধ করে নিতে হবে। এরপরে 1/2 কাপ চিংড়ি থেতো করে নিতে হবে, 1/2 চা চামচ শুকনো মরিচ পাউডার, 1/2 চা চামচ হলুদ পাউডার, স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ ধনিয়া পাউডার, 1 চা চামচ আদা রসুন পেস্ট, 1/2 কাপ পেঁয়াজ কুচি, 8টি শুকনো মরিচ কুচি, 2 কাপ চাউলের গুঁড়া, 1টি ডিম। ভালো করে মেখে নিতে হবে। এরপরে চপের মতো করে গোল গোল করে নিতে হবে। এভাবে করে আপনি কিন্তু ফ্রিজেও রেখে দিতে পারেন, ডিপ ফ্রিজে রেখে আপনি যখন তখন বের করে ফ্রাই করে নিতে পারেন। তো চপগুলো খুব বেশি কিন্তু ডুবো তেলেও আমি ফ্রাই করিনি। আমি যে কড়াইটিতে চপগুলো ফ্রাই করেছি এটা কিন্তু লোহার কড়াই। দেখতেই পাচ্ছেন চপগুলো ভিতরে কতটা জুসি হয়েছে, খেতে কিন্তু খুবই টেস্টি। আপনি এভাবে বাসায় করতে পারেন, ছোটো থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। তো এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে প্লিজ আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আপনি হয়তো বা জানেন না আপনার একটা লাইক, একটা কমেন্টস, একটা শেয়ার আমার এগিয়ে চলার পরটি কতটা মসৃণ করে তোলে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।